আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সচরাচর লাইভে আসি না, তো আমি ভাবলাম যে আজকে আমার সাথে যে একটা বিষয় নিয়ে একটা বিদেশি নাগরিকের সাথে কথা হয়েছে, তো ভাবলাম যে সেই বিষয়টা বলা দরকার। তো আমি একটা বাকালায় গিয়েছিলাম, যেটা হলো সুপার মার্কেট, কিছু কেনাকাটা করার জন্য। যাওয়ার পরে আমি আমার জিনিসগুলো দেখছি, এখন দেখলাম যে একজন সৌদি নাগরিক দোকান থেকে স্প্রে নিয়ে তার শরীরে লাগাচ্ছে। এরপরে আমি দেখলাম, দেখে এরপরে কিছু বলিনি, তো একটু পরে যখন সে আমার দিকে তাকিয়ে হাসছে বা কিছু একটা ইশারা করছে এইভাবে, তখন আমি বললাম তুমি এটা কি করছো? কারণ সৌদি নাগরিকটা আমারই বয়সী, বরং আমার চাইতে একটু ছোট হবে। তো সে বললো কেন, কি হয়েছে? তখন আমি বললাম যে তুমি যে প্রত্যেকটা স্প্রে থেকে একটু একটু নিয়ে মারছো তোমার শরীরে, নিজেকে তুমি সুগন্ধি করছো, করে আবার চলে যাচ্ছ, তুমি তো স্প্রেটা কিনবে না, এখন আরেকজনের হক নষ্ট হলো না? তখন সে আমাকে অবাক করা কিছু কথা বলেছে। সে আমাকে বলল যে এই কথা তুমি বলছো? আমি বললাম হ্যাঁ আমি বলছি। ও বললো যে তোমাকে দেখে তো বাংলাদেশি মনে হচ্ছে। আমি বললাম হ্যাঁ আমি বাংলাদেশি। এখন সে বললো যে তুমি এই কথা বলা সাজে না, কারণ তোমাদের দেশে তো এটা আরো অনেক বেশি হয়। তাই আমি বললাম যে কেমন? সে বললো যে দেখো এই স্প্রে গুলো আমি কিনবো, তবে কোনটা কেমন সেটা আমি লাগিয়ে টেস্ট করছি, আজকে আমি টেস্ট করছি চলে যাচ্ছি, কালকে এসে আমি কিনবো। তো তারা সচরাচর এমনই করে, যে কোনো জিনিস চয়েস হলে আগে একটু দেখে টেস্ট করে পরে এসে আবার নিয়ে যায়। তো সে বিষয়টাকে আমি গুরুত্ব দিই না, আমি সেটা তাকে বলে দিয়েছি যে এটা তুমি কি করছো, এটা তুমি ভালো করছো না। এখন সে আমাকে বলল যে দেখো তোমাদের দেশের কথা তুমি চিন্তা করো, তোমাদের দেশের সরকারই তো এমন। তখন আমি বললাম যে না আমাদের দেশের সরকার এমন না। তখন সে আমাকে বললো তোমাদের দেশের সরকার কেমন? তো নিজের দেশের সরকার সম্পর্কে অন্য দেশের কারো কোনো নাগরিকের সাথে এরকম কোনো বলা ঠিক না, এতে নিজের দেশের সরকারের ভাবমূর্তি নষ্ট হয়, আবার আমাদের মান সম্মান নষ্ট হয়। তখন আমি বললাম যে আমাদের দেশের সরকার তো খুবই ভালো, আমরাই তো সরকারকে বানিয়েছি আমাদের জন্য, তো ভালো না? ভালো না হলে তো আমরা বানাতাম না। তো সে বললো যে তোমাদের সরকার কি ভালো, তুমি ভালো বলছো? আমি বললাম হ্যাঁ সে অবশ্যই ভালো বলছে। তখন সে বললো তোমাদের এয়ারপোর্টটা কি পাবলিকলি নাকি সরকারি? আমি বললাম যে এটা সরকারি। তখন বললো যে তোমাদের দেশে তো কত দুর্নীতি হয়, আর এয়ারপোর্টের মতো এমন একটা সেন্সিটিভ জায়গা থেকে, এমন একটা সিকিউর জায়গা থেকে 41 কেজি স্বর্ণ গায়েব হয়ে যায়, অথচ তোমাদের সরকারও জানে না, এয়ারপোর্ট কর্তৃপক্ষও জানে না, এটা কি সম্ভব? আমি টাস্কি খেয়ে গেলাম রীতিমতো তার কথা শুনে। আমি বললাম যে কি বলছো তুমি, তুমি কি করে জানো? তখন সে বলে যে এটা ইন্টারন্যাশনাল মিডিয়ার খবর, আমি জানবো না, আমরা খবর দেখি তো। আর তাছাড়া তোমাদের বাংলা ভাষা না বুঝলে কি হয়েছে, আমাদের আরবিতে বলার মতো লোক আছে, আমরা বিভিন্ন দেশের খবর দেখি তো, আমরা জানি। তখন আমি বললাম যে এটা সরকার দেখছে, খতিয়ে দেখছে, অপরাধীকে ধরার চেষ্টা চলছে, এরপরে কিছু অপরাধীকে বহিষ্কারও করা হয়েছে। তখন সে বললো বহিষ্কার কেন করা হবে, ওদেরকে সোজা গ্রেপ্তার করবে, জেলে দেবে, এই করবে। মানে সে আমাকে অনেক রকমের অনেক কিছু বললো এদেরকে কি করা উচিত। আচ্ছা, তখন সে আমাকে বললো যে দেখো আমার একটা ধারণা, আমার একটা আইডিয়া আছে, তোমাদের দেশ তো গরিব না, তারপরে আমার একটা আইডিয়া আছে যে তোমাদের দেশে কিভাবে উন্নতির শিখরে নিয়ে যায়, উন্নত করা যায়। তখন আমি বললাম যে কেমন আইডিয়া? তখন সে আমাকে বললো যে আইডিয়াটা হলো যে কি, তোমাদের দেশ তো, তোমাদের দেশে প্রত্যেকটা নাগরিক খুব ভালো কাজও করে, ভালো পৃথিবীর বিভিন্ন দেশে আছে। আচ্ছা, এখন যদি এমন হয় যে তোমাদের দেশে স্বর্ণের অভাব একটু কম, কিন্তু তোমরা নিজেরাই তো স্বর্ণ, যদি তোমাদের কি সরকার স্বর্ণ নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেয়, এই যে এয়ারপোর্টে চোরাচালান হলো, চোরাচালানে স্বর্ণগুলো কর্তৃপক্ষ জব্দ করলো, সেই স্বর্ণগুলো আবার ওইখান থেকে চুরি হয়ে গেল, তো কর্মকর্তারাই যদি চোর হয় তাহলে ভালোটা হবে কে? তখন আমি একবারে রীতিমতো চুপসে গেলাম তার কথা শুনে, আমি আর কিছুই বলছি না বা বলতে পারছিও না। তখন সে আমাকে বললো যে দেখো যদি এমন হয় যে তোমাদের সরকার তোমাদেরকে অনুমতি দেয় যে যতজন মানুষ প্রবাসে থাকে তারা দেশে যাওয়ার সময় 500 গ্রাম স্বর্ণ বিনা ভ্যাট বিনা শুল্কে নিয়ে যেতে পারবে, তাহলে তো তোমাদের যত পরিমাণ প্রবাসী বিভিন্ন দেশে আছে সবাই যাওয়ার সময় কিছু না কিছু স্বর্ণ নিয়ে যাবে। আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ সেটা তো নিয়ে যাবে, কিন্তু এটা করলে তো আমাদের সরকার শুল্ক শুল্ক পাবে না, যে স্বর্ণের উপর একটা ট্যাক্স পেতো সেটা সরকার পাবে না। তো বলো যে হ্যাঁ আপাতত হয়তো বা পাবে না, কিন্তু
এটা তো ঘুরে ফিরে তোমাদের দেশের উন্নত হবে। আমি বললাম কেমনে কিভাবে, তখন সে আমাকে বলল যে প্রত্যেকটা নাগরিক যদি দেশে যাওয়ার সময় 500 গ্রাম স্বর্ণ বিনা শুল্কে বিনা ভ্যাটে নিয়ে যেতে পারে, নির্দ্বিধায়, তাহলে হবে কি প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা প্রবাসী যাওয়ার সময় স্বর্ণ নিয়ে যাবে, আর স্বর্ণগুলো যখন নিয়ে যাবে তখন একজন প্রবাসী তো নিজের জন্য নিয়ে যায় না, ফ্যামিলির জন্য নিয়ে যায়, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য বা প্রয়োজনে নিয়ে যায়, তখন প্রত্যেকটা প্রবাসী, এক একটা প্রবাসী দেখা যায় 5-6টা পরিবারের জন্য তারা নিয়ে যাবে। এভাবে করতে করতে এমন একটা সময় আসবে দেন 2-4 বছর পরে দেখা যাবে যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা জনগণের কাছে কিছু না কিছু স্বর্ণ রয়ে গেছে, কিছু তো কিছু স্বর্ণ আছে। তো এতে কি হবে, তোমাদের দেশের বাজারে স্বর্ণের মান দাম কমবে, আর যখন দেশের বাজারে স্বর্ণের দাম কমবে তখন তোমাদের জিডিপি ভালো হবে, জিডিপি উন্নত হবে। এখন তোমাদের জিনিসপত্রের দাম অনেক বেশি বাংলাদেশে, আমরা খবরে দেখি তো, তখন যখন স্বর্ণের দাম কমে যাবে তখন তোমাদের জিনিসপত্রের দাম কমতে শুরু করবে। তো এক সময় সরকার সেই স্বর্ণগুলো সংগ্রহ করে ইন্টারন্যাশনালি সরকার সেল করতে পারবে, তখন সারা পৃথিবী বাংলাদেশের কাছে বিজনেস করার জন্য বাংলাদেশের সাথে যোগাযোগ করবে, বাংলাদেশের কাছে আসবে, বিজনেস করতে চাইবে, তো সেটা তো তোমাদেরই জন্য ভালো হবে। আপাতত দৃষ্টিতে হয়তো বা সরকার কিছু না কিছু পারছে না, বা যে ভ্যাট গুলো পেতো সেই ভ্যাট গুলো এখন আপাতত দৃষ্টিতে পারছে না, কিন্তু ঘুরে ফিরে এই সুফলটা তোমরাই ভোগ করবে, তোমাদের সরকার ভোগ করবে, তোমাদের দেশের জনগণ উপকৃত হবে। আমি আসলে ভাবলাম যে আসলে চিন্তার বিষয় কথাগুলো, আসলে চিন্তার বিষয়। তো এখন আমি একটা কথা বলার জন্য যেটা আমার লাইভ করা, সেটা হলো যে যদি সরকার এমন করত যে হ্যাঁ সত্যি তো, সরকার যদি প্রত্যেকটা প্রবাসীকে যদি বলতো যে তোমরা প্রত্যেকটা প্রবাসী দেশে যাওয়ার সময় 500 গ্রাম স্বর্ণ বিনা ভ্যাটে বিনা শুল্কে নিয়ে যেতে পারবে, তাহলে প্রত্যেকটা প্রবাসী নিয়ে যেত। এমনি করতে করতে 2-4 বছর পর দেখা যায় বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে, মানে তাদের প্রত্যেকটা ঘরে ঘরে চাহিদা অনুযায়ী স্বর্ণ মজুদ আছে, বাংলাদেশের ঘরে ঘরে মজুদ আছে, দেশে তাদের আত্মীয় স্বজনের কাছে, প্রবাসীদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে, সবার কাছে স্বর্ণ মজুদ আছে। তো স্বর্ণের বাজারটা মানে এত বেশি বাড়তো না, যে স্বর্ণের যে আগুন দাম বর্তমানে সেটা আর হতো না। আর যারা স্বর্ণ চোরাচালান করে তারা চোরাচালানও করতো না, কারণ চোরাচালানি করে তাদের আর কোনো লাভ হতো না। প্রত্যেকটা প্রবাসীর বা প্রত্যেকটা নাগরিকের ঘরে দেখা যায় তাদের পরিমাণ মতো স্বর্ণ তাদের কাছে মজুদ আছে, তখন তো তারা আর চোরাচালানির কাছে নেওয়ারও প্রয়োজন হতো না, চোরাচালানিরা চোরাচালান করে কোনো লাভ করতে পারতো না। এটা তো একটা কথা হয় তাই না, যদি সরকার এটুকু মনে করতো হ্যাঁ হয়তোবা এই সুবিধাটা চোরাচালানিরাও একটু সুবিধা নিতে পারে, যে প্রবাসীদেরকে টাকা দিয়ে তারা স্বর্ণ আনাতে পারে, তো আনাক না, দেশে তো স্বর্ণ আসছে, দেশে যখন স্বর্ণগুলো আসবে তখন পরিমাণ মানে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী, প্রয়োজনের চাইতে বেশি স্বর্ণ বাংলাদেশে একসময় মজুদ থাকবে, স্বর্ণের দাম বাজারে কমবে, আর যখন বাজারে স্বর্ণের দাম কমে যাবে তখন তো বাংলাদেশের জিনিসের দামও কমবে। স্বর্ণের উপরে তো অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছুই স্বর্ণের উপরে মান নিয়ন্ত্রিত হয় পৃথিবীতে, সারা পৃথিবী জুড়ে। তো হয়তোবা এক সময় যখন বাংলাদেশের রিজার্ভ কমে যাবে, তো বাংলাদেশ সরকার এখন তো টাকা দিয়ে ডলার কিনতে হচ্ছে, তখন স্বর্ণ দিয়ে তখন ডলারে বিনিময় করতে পারবে, এই স্বর্ণগুলো সরকার বাজার থেকে কালেকশন করতে পারবে। সরকার চাইলেই সবকিছু সম্ভব, যখন সরকার বাংলাদেশ দেশের নাগরিকদের থেকে বা বাজার থেকে স্বর্ণগুলো কালেক্ট করে স্বর্ণের বিনিময়ে ডলার কিনবে, তখন তো বাংলাদেশের যে টাকার মান সেটা তো আর ভালো হবে, বাংলাদেশের জনগণের সুনাম হবে, সম্মান হবে। সরকারের সরকার এমন একটা পর্যায়ে থাকবে যে এখন যে ইয়েগুলো আছে কি বলে বিভিন্ন দেন করজ ধার দেনা, এগুলো তো আসলে তখন থাকবে না, তখন তো বাংলাদেশে এখন বর্তমানে বিদেশি কোম্পানিরা খুবই কম আসে বিনিয়োগ করার জন্য, তখন যখন দেখবে বাংলাদেশের বাজারে স্বর্ণ অ্যাভেলেবেল আছে, জিনিসের দামও কমবে, তখন সবাই দেখবে বাংলাদেশ তো গরিব না, যে দেশে স্বর্ণ ভরপুর অনেক স্বর্ণ থাকে সে দেশ তো গরিব হতে পারে না, বিদেশেরও আসবে, সরকার বিনিয়োগ পাবে, সেই স্বর্ণগুলো কালেক্ট করে সরকার সেই স্বর্ণগুলো বিনিময়ে ডলার ইয়ে করতে পারবে, আস্তে আস্তে করে বাংলাদেশ উন্নত হবে। তবে আমার এইটা একটা আমার একটা ধারণা, যে ওই ব্যক্তিটার সাথে আমার কথা বলে যেটা আমার মনে হয়েছে যে এমন একটা কিছু করতে পারলে আসলে ভালোই হয়। তো আমি মনে করি বাংলাদেশ সরকারকে এই বিষয়টা চিন্তা করা দরকার। আমি অর্থনীতি বিষয়ে এত বেশি জানিও না, বা এত বেশি আমার শিক্ষাগত যোগ্যতাও নেই, কিন্তু আমার সামান্য একটু ব্রেনে যা এসেছে তাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা যারা লাইভটা দেখছেন আমি আপনাদেরকে অনুগ্রহ করছি যে লাইভটা আপনারা শেয়ার করে দেবেন, যাতে আরো অনেক লোক এটা দেখে, হয়তো বা সরকারের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে, তাই আমি অনুরোধ করছি আপনারা লাইভটা শেয়ার করে দেবেন। তো আর একটা বিষয় হলো যে
স্বর্ণ বর্তমানে দেখা গেল যে, সরি স্বর্ণ নয়, যে বাংলাদেশের এয়ারপোর্টে একটা 12 বছরের একটা বাচ্চা বিমানে উঠে গেছে। আচ্ছা, এয়ারপোর্টের মতো এমন একটা সিকিউর জায়গায় এমন একটা সিকিউরিটি যুক্ত কতগুলো ধাপ পের হয়ে তারপরে বিমানে উঠতে হয়। আমি আমি ওমানে ছিলাম 6 বছরের মতো, এখন সৌদি আরবে 1.5 বছর। আমি যতবার ওমান থেকে দেশে গেছি, এসেছি এবং সৌদি আরব এসেছি, আমি জানি যে কতটুকু নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তারপরে বিমানে উঠতে হয়। তাহলে একটা ছেলে নির্দ্বিধায় বিনা বাধায় এতগুলো নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বিমানে উঠে বসে গেছে। আচ্ছা, এমনও তো হতে পারতো যে সিটে ওই ছেলেটা বসেছে, সেই সিটের প্যাসেঞ্জার এসে ছেলেটাকে যখন বলেছে এটা তো আমার সিট, ঠিক তখনই কর্তৃপক্ষ জানতে পারে আস্তে আস্তে যে একটা বিনা ভিসার, বিনা পাসপোর্টের, একটা বিনা টিকেটের একটা ছেলে, 12 বছরের ছেলে এসে বিমানে বসে রয়েছে। যদি ওই সিটটা খালি হতো, মানে ওই সিটে কোনো প্যাসেঞ্জার না হতো, তাহলে তো সরকার, সরি বিমান কর্তৃপক্ষ জানতোই না এখানে একটা বিনা পাসপোর্টের, বিনা ভিসার, বিনা টিকেটের একটা ছেলে আছে। তো এমন তো হতে পারতো ছেলেটা চলেই যেত কুয়েতে। তাহলে বাংলাদেশ বিশ্বের পৃথিবীর কাছে মুখ দেখাতো কি করে? এয়ারপোর্ট কর্তৃপক্ষ কিভাবে মুখ দেখাতো? তাদেরকে বহিষ্কার করা হয়েছে বা তাদেরকে প্রত্যাহার করা হয়েছে? আমি মনে করি তাদেরকে শাস্তি দেওয়া দরকার, যে এমন একটা সিকিউর জায়গায় এত সহজে একটা ছেলে কিভাবে এখানে ভিতরে এন্টার করলো। আর এই বিষয়টা নিয়ে অনেক মাতামাতি হয়েছে, অনেক কথা হয়েছে। তো এখন আমার আরেকটা বিষয় হলো কি, কথা হলো কি, এমন একটা ছেলে সরকারের, সরি কর্তৃপক্ষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের চোখে আঙ্গুল দিয়ে তাদের ভুলগুলো ধরে দিয়েছে, যে খুব সহজে একটা ছোট বাচ্চা ছেলে চাইলে এতগুলো নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে সে বিমানের ভিতরে ঢুকে পড়তে পারে। তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশের বিমান কর্তৃপক্ষের সিকিউরিটি ব্যবস্থা কত কতটুকু দুর্বল। এখন যদি বিমান কর্তৃপক্ষ বলে আমাদের সিকিউরিটি হেভি টাইট, হেভি মজবুত, তাহলে তো আমরা কখনোই মেনে নেব না। কারণ একটা ছোট বাচ্চা যদি এতগুলো নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে সহজ সরল ভাবে একেবারে যেন সে তার ঘরে যাচ্ছে, এমন তো মনে হয় উঠোন থেকে সে ঘরে ঢুকছে, বাইর থেকে সে সে বিমানে ঢুকে গেছে এতগুলো নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে, তাহলে তো কেউই কথাটা বলতে পারবে না যে আমাদের নিরাপত্তা বেষ্টনী অনেক মজবুত, আমাদের নিরাপত্তা অনেক শক্ত, এ কথা তো কেউ বলতে পারবে না। এয়ারপোর্ট কর্তৃপক্ষের এখন উচিত ওই ছেলেটাকে পুরস্কৃত করা, যে ওই ছেলেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের এয়ারপোর্টের নিরাপত্তা কতটুকু দুর্বল। আঙুল দিয়ে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ভবিষ্যতের জন্য এয়ারপোর্ট কর্তৃপক্ষের শিক্ষা হয়েছে, যে তারা এখন বুঝতে পারছে তাদের নিরাপত্তা আসলে কতটুকু দুর্বল ছিল। এটা ওই ছেলেটা শিখিয়েছে, দেখিয়ে দিয়েছে, ওই ছেলেটাকে পুরস্কৃত করা দরকার। আমি মনে করি যে এই ছেলেটার পরে আমরা ইয়েতে দেখলাম বিভিন্ন ইউটিউবাররা বা বিভিন্ন সাংবাদিকেরা ওই ছেলেটার ইন্টারভিউ নিয়েছে, ওইখানে ছেলেটা বলেছে আমার বিমানে ওঠার বেশি শখ। আমার এখন আমার মতে এই জিনিসটা এখন উচিত এয়ারপোর্ট কর্তৃপক্ষ ছেলেটাকে পুরস্কৃত করা দরকার, এবং ছেলেটাকে বাংলাদেশের ভিতরে যেমন এয়ারপোর্ট কর্তৃপক্ষ নিজে ইয়ে হয়ে স্পন্সর হয়েছে, বাংলাদেশের ভিতরে যেমন এই বিমানবন্দর থেকে ওই বিমানবন্দরে একবার বা দুইবার ওই ছেলেটাকে নিয়ে যেতে পারে, বিমানে ভ্রমণ করাতে পারে। বিদেশে নিয়ে যেতে হবে তাই না, যেমন ঢাকা থেকে সিলেট নিয়ে যাক, বরিশাল নিয়ে যাক, বাংলাদেশের ভিতরে আরো এয়ারপোর্ট আছে না, যে কোনো একটা এয়ারপোর্টে ঘুরিয়ে নিয়ে আসুক ছেলেটাকে, ওর শখটাও পূরণ হবে এবং প্লাস তাকে পুরস্কারও দেওয়া দরকার। কারণ এত বড় একটা জায়গাকে ছেলেটা মানে ইয়ে করেছে, যে এয়ারপোর্ট কর্তৃপক্ষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে নিরাপত্তাটা কোথায়, তাদের নিরাপত্তা বেষ্টনটা কতটুকু দুর্বল, নিরাপত্তার সিকিউরিটি সিস্টেমটা কতটুকু স্লো। ওকে, ছেলেটাকে পুরস্কৃত করা দরকার, প্লাস ছেলেটাকে বিমানে ভ্রমণ করানো, ভ্রমণ করি তার আশাটা পূরণ করা দরকার। আর যারা, যে কর্তৃপক্ষ এর সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তি সহ জেলে দেওয়া দরকার, এবং বাকি যে কর্তৃপক্ষ, যে যে কর্মকর্তা কর্মচারীরা আছে, আমি মনে করি তাদেরকে নতুন করে ইন্টারভিউ নেওয়া দরকার, তাদেরকে নতুন করে আবার ইন্টারভিউ নেওয়া দরকার। যে এমন তো হতে পারে তাদের ভিতরে গাফেল কেউ আছে, এমন তো হতে পারে যারা সত্যিকার অর্থে গাফেল তারা বিচার, তাদের তারা বিচারে মুখোমুখি হয়নি, যারা ভালো সৎ তারা বিচারে মুখোমুখি হয়েছে, হতে পারে। তো তো আমি মনে করি যে নতুন যারা আছে এখনো, যে মানে সরি বাকি যারা আছেন, তাদের আবার ইন্টারভিউ নেওয়া দরকার, তাদেরকে বিষয়টা আবার ট্রেনিং দেওয়া দরকার, নিরাপত্তা বিষয়টা আবার ট্রেনিং দেওয়া দরকার।
তাহলে তারা আরো অনেক কিছু শিখতে পারবে। এই ছেলেটা তো শিখিয়ে দিয়েছে, এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দিয়েছে যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ এখন লজ্জায় পৃথিবীতে মুখ দেখানোর মতো অবস্থানে আমি মনে করি। আমাদের কে সৌদি নাগরিকেরা বলে তোমাদের দেশে এমন এমন হয়, এটাও কি সম্ভব? আর স্বর্ণের ব্যাপারে বললাম, বলে আমাদের দেশ থেকে এই স্বর্ণগুলো তোমরা লিগেলি নিয়ে যাও, একদম লিগেল, আর তোমাদের দেশে গেলে এই স্বর্ণগুলো হয়ে যায় চোরা চালান অবৈধ। কেন কেন হবে? আমাদের দেশ থেকে তোমরা নিজেরা কষ্ট করে রোজগার করে দেশে নিয়ে যাচ্ছ, আর তোমাদের দেশে নিয়ে যাওয়ার পরে সেগুলো চোরা চালান ইলিগেল, এগুলো কেন হবে? তোমরা আইন করে তোমাদের দেশটাকে দুর্বল করে রাখছো। তোমাদের দরকার আইনগুলো সংস্কার করা, তোমাদের দরকার সরকারকে জনগণের কথা আরো চিন্তা করা। মানে এটা আমার কথা না, ওই লোকটা আমাকে বলছে, আমি জাস্ট ওই লোকটার কথা আপনাদেরকে লাইভে তুলে ধরছি। তো এই দুইটা কথাই আসলে, এই যে একটা স্বর্ণের ব্যাপারটা, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তা আমি বাংলাদেশ সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে বিষয়গুলো আবার আপনি বিবেচনা করে দেখুন, আপনি বা আপনারা এই বিষয়টা বিবেচনা করে দেখুন যে আইনগুলোকে সংস্কার করে এই আইনটাকে আর একটু সহজ করে বাংলাদেশে স্বর্ণ নিয়ে যাওয়াটা আর একটু সহজ করা যায় কিনা। তাই মনে করি যে দেশে স্বর্ণ যত বেশি থাকবে ওই দেশটা পৃথিবীর নজরে ওই দেশটা তত উন্নত, আর পৃথিবীর বড় বড় ইনভেস্টররা ওই দেশের দিকে ঝুঁকে ইনভেস্ট করার জন্য। আর যে দেশে স্বর্ণ বেশি মজুদ থাকবে সেই দেশ এত সহজে দুর্বল হয়ে যায় না, এত সহজে সেই দেশে ঋণী হয়ে যায় না। কারণ স্বর্ণর যে কোনো সময় স্বর্ণ পৃথিবীর যে কোনো দেশে বিক্রি করে সে ঋণ পরিশোধ করা যায়, কোনো ব্যাপার না। তো আপনারা যারা আমার লাইভটা দেখছেন প্লিজ শেয়ার করে দেবেন, আর আমি আপনাদের মধ্যে এই লাইভের মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা এই স্বর্ণের বিষয়টা নিয়ে কিভাবে স্বর্ণটা আরো দেশে সহজভাবে আনা যায়, প্রবাসীদেরকে মূল্যায়ন করা যায়, কিভাবে আমাদের এয়ারপোর্টের সিকিউরিটি ব্যবস্থা আরো শক্তিশালী করা যায়, কিভাবে যারা সিকিউরিটি ব্যবস্থার দুর্বলতা খুঁজে দিচ্ছে তাদেরকে পুরস্কৃত করা যায়, এবং যারা অপরাধী তাদেরকে প্রকৃতপক্ষে অপরাধী যারা তাদেরকে শাস্তি দেওয়া যায় এবং শাস্তি সহ তাদেরকে জরিমানা করা যায়। আপনারা এই বিষয়গুলো, অনুরোধ আপনাদের কাছে এই বিষয়গুলো আপনারা ভালো করে একটু বিবেচনা করবেন, এবং আমাদের দেশে যে ক্রাইসিসটা চলছে বা দুর্বলতার যে একটা ক্রাইসিস বাংলাদেশে, এই দুর্বলতাটা আপনারা কাটিয়ে আরো একটু শক্তিশালী হবেন, সবল হবেন, এটাই কামনা করি। তো ভালো থাকবেন, আর আমার কথায় যদি কোনো মিস্টেক থাকে, কোনো ভুল ত্রুটি থাকে, তো প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ, শয়তান নই। শয়তান ভুল করে, সরি, শয়তান ভুল করে না, কিন্তু মানুষ ভুল করে, মানুষ পদে পদে ভুল করে, কথায় ভুল হয়, চিন্তা ভাবনায় ভুল হয়। আমার চিন্তা ভাবনায় ভুল থাকতে পারে বা আমার কথায় ভুল থাকতে পারে, যদি ভুল থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।